হ্যালো গাইস, স্বাগত ডে উইথ ঔসুমিতে। আজকে আমি একটা মেকআপের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা আমি বুধবার দিন বিয়েবাড়িতে সেজে গেছিলাম। তোমাদের পার্ট ওয়ানে দেখিয়েছি আমি বুধবার সারাদিন কী করেছি, বিয়েবাড়িতে গেছিলাম, বিয়েবাড়িতে কী কী করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে বিয়েবাড়িতে যে মেকআপটা করেছিলাম সেটা কী কী দিয়ে করেছিলাম এবং কীভাবে করেছিলাম সেইটারই একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর মেকআপের যেহেতু ভিডিও নিয়ে চলে এসেছি তাই আজকে আমি একটু সেজে গুজেও এসেছি, নাহলে বাড়িতে ন্যাচারালি আমি এত সেজে গুজে থাকি না, কিন্তু ব্লগ ভিডিও যখন মেকআপের ওপর করছি তখন একটু না সাজলে ঠিক মানায় না, সেই জন্য একটু সেজে গুজে তোমাদের কাছে চলে এসেছি। এবং এই পুরো ভিডিওটা তোমরা দেখবে, তোমরা দেখে আমাকে তোমাদের যা প্রশ্ন আছে সেগুলো আমাকে করবে, আমি সেগুলো ডিটেলস আর কি কমেন্টসে আমি রিপ্লাই দিয়ে দেব। তো প্লিজ পুরো ভিডিওটা ভালো করে দেখো। আমি কিন্তু বিয়েবাড়িতে খুব গর্জাস মেকআপ করি না, খুব ন্যাচারাল, খুব একটা খারাপও লাগে না এবং খুব গর্জাস, খুব মানে মেকআপ করেছি সেরকমও যাতে মনে না হয় ঠিক সেই রকম মেকআপ করেছি। তাহলে আর দেরি না করে চলো তোমরা এটা দেখে নাও। প্রথমে আমি চুলটাকে বেঁধে নিচ্ছি, কারণ চুল বেঁধে নিলে অনেকটা কাজ এগিয়ে যায়, চুল বাঁধতে আমাদের সময় লাগে। তাই চুলটাকে ফার্স্টে আমি সামনেটা ফুলিয়ে নিয়ে একটা ক্লিপ আটকে নেব যাতে সামনেটা আমাদের ফুলে থাকে। কিভাবে করছি সেটা ভালো করে দেখে নিন। আমি বেশি কথা বলবো না, তোমরা দেখে নাও, কারণ বললে কি হয় সেই দিকে মন চলে গেলে তখন আর কি করছি সেটা দেখা যায় না, তাই জন্য আজকে চুপ করেই থাকবো। আমি ওইখানটা ফুলিয়ে নিয়ে ওখানে দুটো জাস্ট ক্লিপ লাগিয়ে নিলাম, নিয়ে এবার কি করে বাঁধছি আমি দেখে নাও। এটা পুরো মানে মাথা জুড়ে একটা খোঁপা মতো, খোঁপা হয় না, এটা মাথা জুড়ে পুরো চুলটা বাঁধা হয়। আমার এই চুল বাঁধাটা ভীষণ পছন্দের, আমি বেশিরভাগ বিয়েবাড়িতেই এই চুলটা বাঁধি, কেন এটা একটু নতুন নতুনত্ব লুক দেয় আর পুরো মাথাটা মনে হয় জুড়ে খোপাটা হয়ে রয়েছে। এটা অ্যাকচুয়ালি খোপা নয়, এটা এক ধরনের চুল বাঁধা। এবার পাশে এক কয়েক একটুখানি চুল দেখো আমি এরকম টেনে নিয়েছি, নিয়ে এবার দুটোকে দুটো চুলকে পেঁচিয়ে পেঁচিয়ে আমি একটা বিনুনি মতো করে নিচ্ছি। জাস্ট দুটো চুলকে পেঁচিয়ে নেবে, তিনটে চুল যেন না হয়। অন্য আদার্স চুল যাতে না আটকায় সেই জন্য চুলটাকে একদিকে করে নেবে, নিয়ে এরমভাবে করবে। এবার ওরমভাবে ফুলিয়ে নিলাম, নিয়ে আমি এই পাশে একদম এ পাশে নিয়ে এসে আমি ক্লিপ দিয়ে আটকে দেব। প্রচুর ক্লিপ লাগে কিন্তু খুব ভালো বাঁধা হয়। এবার এদিকটা করে নিতে হবে, একবার এদিকটা করতে হবে, একবার ওদিকটা করতে হবে, সেম প্রসেসে দুটো চুল, দুটো চুলের আর কি বিনুনি করতে হবে, বিনুনি না মানে দুটো চুলের আর কি ভাগ করে সেটাকে পেঁচিয়ে নিয়ে এবার এটাকে এইভাবে আমি একটার পর একটা সাজিয়ে দেবো। দেখতে থাকুন, দেখবেন পুরো মাথাটা জুড়ে একদম মানে চুলটা বাঁধা হয়েছে আর দেখতে ভালো লাগে বেশ। একবার এদিকেরটা করবেন, একবার ওদিকেরটা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। এবার আমি ভাগ করে নিচ্ছি চুলটা, এইভাবেই দুটো চুলকে ওরমভাবে পেঁচিয়ে নেবে, নিয়ে ফুলিয়ে নেবে আগে, ফুলিয়ে নিলে দেখতে ভালো লাগে, ফুলিয়ে নিয়ে তারপর এটা কিন্তু ছোট চুলে বড় চুলে সব চুলেই বাঁধা যায়। আর যদি বড় হয় তাহলে এদিক আর ওদিক দুবারেই এরকমভাবে ঘুরিয়ে নেবে, নিয়ে দুদিকে ক্লিপ আটকে দেবে, তাহলে দুদিকেই চুলটা আটকে যাবে।
যদি কোথাও চুল বেরিয়ে গিয়ে থাকে এইভাবে ক্লিপ দিয়ে সঙ্গে সঙ্গে আটকে নেবে। পার্লারে গেলে কত টাকা নেয় চুল বাঁধার জন্য, মেকআপ করিয়ে দেওয়ার জন্য? খুব ইজিলি বাড়িতে এরমভাবে চুল বেঁধে নিয়ে তোমরা যেতে পারো বিয়ে বাড়িতে। পুরো মাথাটা ভরে গেল দেখলে, খুব সুন্দর লাগে এটা, একটা ফুলেও থাকে। এবার তলাটা আমি ডিভাইড করে নিয়ে বেঁধে নিচ্ছি। এটা কিন্তু যতক্ষণ খুশি তুমি বেঁধে রাখতে পারো, বিয়ে বাড়িতে গিয়ে চলে আসবে, খুলবেও না, ভালো করে মানে ক্লিপ দিয়ে আটকে রাখবে। আর অবশ্যই চুলটা বেঁধে মাথাটা নাড়িয়ে ভালো করে দেখে নেবে যেন খুলে না যাচ্ছে, যেটা খুলে যাবে সেটা অবশ্যই ভালো করে ক্লিপ দিয়ে আটকে নেবে। আর তলাটা ওরমভাবে করে একদম তলায় ঢুকিয়ে দেবে, দিয়ে তলায় পিনগুলোকে মানে ক্লিপগুলোকে দিয়ে আটকে দেবে, যাতে কোনো চুল না তলা দিয়ে বেরিয়ে যায়। এটা কিন্তু খুব ইজি প্রসেস, এটাতে চুল ছেড়েও না। দেখো পুরো মাথাটা ভরা আমার খোপাটা মতো, খোপা মতো হয়েছে, খুব সুন্দর লাগে আমার এই বাঁধাটা। চুল বাঁধা মোটামুটি হয়ে গেছে, আমি টোনারটা আগে লাগাতে ভুলে গেছি। টোনারটা আগে লাগিয়ে তারপর চুলটা বাঁধবে, তাতে টোনারটা মুখে আর কি শোক করে যায়। আমি ভালো করে দেখে নিচ্ছি যাতে পেছনটা কোনো চুল বেরিয়ে আছে কি না। এইভাবে কেননা নিজের খোপা নিজে বাঁধা একটু টাফ হয়। চুল বাঁধা কমপ্লিট, এবার আমি টোনারটা মুখে মেখে নেব। টোনারটা আমি ফ্রিজে রেখেছিলাম এতক্ষণ, মানে ধরো সকাল থেকে ফ্রিজে রেখেছি, ঠান্ডা টোনার মাখতে হবে। চুল বাঁধাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আমাকে। এবার আমি লোটাসের টোনার মাখছি, এটা মাখলে এটা ঠান্ডা করে মাখবে, যাতে বেশিক্ষণ মেকআপটা মানে মুখে থাকবে। সেই জন্য টোনারটা অবশ্যই মেখে কিন্তু মানে স্প্রে করে কিন্তু শুকোতে হবে। যখন দেখবে মুখে একদম মিলিয়ে গেছে, তারপর তোমরা এই ফাউন্ডেশনটা আর তার সাথে ময়েশ্চারাইজার, অল্প একটু ক্রিম মিক্সড করে নিয়ে মাখবে। আর যাদের অয়েলি স্কিন তাদের ময়েশ্চারাইজার ক্রিম না মাখলেও চলে। মুখটা আমি শুকিয়ে নিচ্ছি আগে, এটাকে মেখে তারপর তোমরা চুল বাঁধবে। আমি আজকে ভুল হয়ে গেছে ওটা। আর এই টোনারটা মাখলে অবশ্যই কিন্তু বেশিক্ষণ, আমি ওই যে ময়েশ্চারাইজার ক্রিম ওর সাথে মিক্সড করে নিয়েছি, এই টোনারটা মাখলে কিন্তু অনেকক্ষণ মেকআপ স্টে করে। ভালো করে মিক্সড করে নেবে ময়েশ্চারাইজার ক্রিমের সঙ্গে ফাউন্ডেশনটা, তারপরে কিন্তু মুখে একসাথে লেবড়ে দেবে না, এইভাবে ডট 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 করবে, করে তারপর এটাকে হাত দিয়ে সব জায়গায় ভালো করে মিক্সড করবে, মাখবে আর কি। গলার তলা, হাতে, সব জায়গায়, পিঠে পারলে পিঠে মাখবে, তাতে দেখতে ভালো লাগবে, নালে একটা জায়গা কালো, একটা জায়গা এ। আর সবসময় ওপরের দিকে হাত তুলে তুলে মাখবে, নিচের দিকে কোনো দিন মেকআপ মাখবে না। দেখো আমি কিভাবে মাখছি। আর নাকের পাশ, চোখের তলা, সব জায়গাগুলো খুব ভালো করে মাখবে। আর এই ফাউন্ডেশনটা মাখার পরও কিন্তু অবশ্যই এটাকে শুকিয়ে নিতে হবে প্রায় 5-7 মিনিট, যাতে মুখে
একটা ঘাম মতো হয় সেটা শুকিয়ে যায়, তারপর আমরা কিন্তু ফেস পাউডার মাখবো, না হলে কিন্তু ফেস পাউডারটা মুখে কালো কালো ছোপ হয়ে যেতে পারে। আর আমি এটা অরিফ্লেমের ব্যবহার করছি ফেস পাউডারটা। ফেস পাউডারটাও কিন্তু চেপে চেপে রোগে রোগে ফেস পাউডার মাখবে না, ফেস পাউডার কিন্তু সবসময় থুপে থুপে মাখবে। দেখো এইভাবে থুপে থুপে মাখবে, যেখানগুলো কালো বেশি সেখানগুলো বেশি ভালো করে মাখবে। কানের পাশ কান সব ভালো করে আগে ফেস পাউডারটা দিয়ে ভালো করে মেখে নেবে। আমি এখানে যদি কোনো মেকআপের নাম ভুল বলে থাকি প্লিজ তার জন্য কিছু মনে করো না, কারণ আমি সত্যি মেকআপ বিষয়ে কিছু সেরকম জানি না, আমি যেগুলো নিজের থেকে শিখেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো করে থুপে থুপে আর কি ফেস পাউডারটা দিয়ে দেবে, যেন সব জায়গাটা সমানভাবে একই রকম মুখের কালারটা আসে। দেখো এবার মাখছি আমি আইশ্যাডো। আইশ্যাডোর এটা ক্রিমি টেক্সচার আছে এটার মধ্যে, এটা পাউডার নয় কিন্তু এটা ক্রিম জেল টাইপের। তো এটা আমার দিদি দিয়েছে, এটা কোনো ব্র্যান্ডেড কোম্পানি নয়, এটা একটা ধর্মতলা থেকে লোকাল কোম্পানি দিদি আমায় কিনে দিয়েছিল। তো আমি আজকে যেহেতু মেরুন শাড়ি পরছি মেরুন শেডটাই ওপরে দিচ্ছি, আমি ভীষণ হালকা করে দিই, জাস্ট অল্প একটুখানি, জাস্ট বিয়েবাড়ি বলে একটু গর্জাস যাতে লুক আসে সেই জন্য দেখুন অল্প একদম দিয়েছি, আমি এগুলো ঠিক বেশি পছন্দ করি না। আপনারা অবশ্যই জানাবেন আমার এই মেকআপ লুক চুল বাঁধা কীরকম লাগলো। দুটো চোখ যেন সমান হয় সেইটা দেখে কিন্তু আপনারা পড়বেন। দেখুন মেরুন কালারটা লাগানো হয়ে গেছে, এবার জাস্ট এতে একটু হাইলাইট করব আমি গোল্ডেন টাচ দিয়ে, সেটাও খুব অল্প করে দেব। আমি এখন কাজল পেন্সিলটা করে নিচ্ছি, আর অবশ্যই কাজল পেন্সিল যখন পড়বেন তখন এরমভাবে চোখটা টেনে কাজল পেন্সিলটা পড়বেন। আমি এখানে কাজল পেন্সিল পড়েছি যেহেতু ল্যাকমির কাজল পেন্সিলটা পড়তে আমার সুবিধা হয় বা আমি এটাতে কমফোর্টেবল ফিল করি। আপনারা চাইলে এর জায়গায় আপনারা আইলাইনারও ব্যবহার করতে পারেন যে কোনো কোম্পানি। খুব সরু করে আমি ব্যবহার আমি মানে দিই, আপনারা চাইলে মোটা করেও দিতে পারেন, সেটা আপনাদের কমফোর্টেবল ফিল করবেন যেটা সেরকমভাবে। আমি এবার তলাটাও ওইভাবে কাজল পেন্সিলটা দিয়ে নিচ্ছি। ভালো করে দেখে নেবেন দুটো চোখ যেন একই রকম আঁকা হয়। দেখুন দুটো চোখ আমার আঁকা হয়ে গেছে। এবার আমি এতে মাস্কারাটা দিয়ে দিচ্ছি, ল্যাকমির মাস্কারা আমি ব্যবহার করি। এবার আমি লিপ লাইনারটা দিয়ে নিচ্ছি, লিপ লাইনার পেন্সিল এটা আর কি। আমার যে কালারের লিপস্টিক ব্যবহার করবেন সেই কালারের লিপ লাইনার পেন্সিলটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে দেখতে ভালো হয়। এবার আমি যেহেতু রেড কালারের আজকে শাড়ি পরছি তাই জন্য মানে মেরুন কালারের, তাই মেরুন কালারেরই আমি লিপস্টিকটা ব্যবহার করছি। লিপস্টিকটা এটা আমার অ্যাভনের। এই লিপস্টিকের কালারটা খুব সুন্দর, এটা খুব দেখবেন মেকআপের লুকটাই চেঞ্জ করে দেবে, একটা গর্জাস লুক নিয়ে আসবে। মোটামুটি আমার অনেকটাই সাজগোজ হয়ে গেছে। এই সাজগোজটা করতে আমার সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা, পুরো ফুল মেকআপ করতে শাড়ি টাড়ি সব পরতে আমার সময় লেগেছিল 1.5 ঘন্টা।
এবার আমি ওই অ্যাভনেরই গর্জাস যে পাউডার আমি বলগুলো দেখিয়েছিলাম সেইটাকে আমি জাস্ট এরকম থুপে থুপে দিচ্ছি সারা মুখে, যাতে এটাতে একটা গ্লো করে যখন হাইলাইট, মানে এটা একটা হাইলাইট করবে, তো মুখে যখন আলো পড়বে তখন দেখবেন একটা চিকচিক চিকচিক করছে। আর এটা গোল্ডেন কালারের ওপর, গোল্ডেন সিলভার দু রকমই মেশানো আছে, আর এটা ভীষণ ভালো, একটা মুখটা দেখবেন আলাদা একটা গ্লো এনে দেয়, এটা হাইলাইটার বলতে পারেন, হাইলাইট করে। এসব আমার দিদি দিয়েছে, আমি ঠিক এতটা জানি না, ও তো জানেন আপনারা মেকআপ নিয়েও এ করে, তো এগুলো আমায় দিয়েছে আমার পিস্তুত দিদি। তো আমার মোটামুটি মেকআপ হয়ে গেছে, এবার আমি শাড়িটা পরবো, আপনাদের চয়েস করাই এই শাড়িটা, এই শাড়িটা আপনারা চয়েস করে দিয়েছেন, সো তার জন্য সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা এই শাড়িটা চয়েস করে আমাকে দিয়েছে বিয়েবাড়িতে পরার জন্য। তো আমার শাড়ি পরাও হয়ে গেছে, তার সাথে আমি ব্লাউজের ডিজাইনটা তো আগের বারই দেখিয়ে দিয়েছি, তাই এবারে আর নতুন করে ব্লাউজের ডিজাইনটা দেখালাম না, আগের ভিডিওতে তো দেখিয়েই দিয়েছি। আর ফার্স্টে আমি এরকম লম্বা একটা মপ চেন দিয়ে আমি পরেছিলাম শাড়িটা, কিন্তু লালটু আমায় বললো যে মপ চেনটা ঠিক পছন্দ, ভালো লাগছে না এই শাড়িটা এই এটার সাথে, তো সেই জন্য আমি খালি জাস্ট হারটা চেঞ্জ করেছি। তার আগে আমি চোখটা দেখিয়ে দিচ্ছি, দেখুন চোখটা এখন কি সুন্দর লাগছে। তো আমি ওই জন্য ছোটো চেন করে নিলাম, যাতে খুব সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে যেন গলার সাথে ওটা ম্যাচিং করে। এটাই আমার ফাইনাল লুক, চুলটা দেখুন কি সুন্দর। অবশ্যই আমাকে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা বন্ধুরা, আবার কোনো নতুন এরম ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব খুব তাড়াতাড়ি।